আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানবো ও অপটিক্যাল ফাইবারের গঠন সম্পর্কে আমরা জানবো, তিনটে স্তর সম্পর্কে। তো সবার আগে আমরা জানবো যে অপটিক্যাল ফাইবার কি। আপনারা যারা এই এটা দেখতে পাচ্ছেন চিত্রটা, এটা হলো অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবার কি, এমন প্রশ্ন আমাদের মাঝে অনেকের মনে জেগে থাকে, কারণ বর্তমান প্রযুক্তিকে উন্নতির পিছনে অপটিক্যাল ফাইবারের যথেষ্ট পরিমাণ গুরুত্ব রয়েছে। আমরা আজকের দিনে যেমন কম সময়ে এবং এর মধ্যে নিজেদের তথ্যগুলোকে আদান প্রদান করছি, এর পিছনে অপটিক্যাল ফাইবারের যথেষ্ট ভূমিকা আছে। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের তথ্যগুলো দ্রুততার সাথে মানে আদায় করছি, আদান প্রদান করছি, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আমরা তো নিজের ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করি, তাহলে কিভাবে ইন্টারনেট কানেকশন দিয়ে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি? এমন কি কখনো ভেবে দেখেছেন? তাই না, হয়তো ভেবেছেন কেউ, বা কেউ ভাবেননি। তাহলে জেনে রাখুন, আজকের এই উন্নত বিশ্বের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখার প্রস্তুতি হচ্ছে অপটিক্যাল ফাইবার। মূলত আজকের আর্টিকেলের মূল টপিক হলো যে অপটিক্যাল ফাইবার নিয়ে এবং অপটিক্যাল ফাইবারের স্তর নিয়ে কথা বলবো। তো আজকে আপনাকে জানতে হবে যে অপটিক্যাল ফাইবার কি ইত্যাদি, এবং কয়টা স্তর আছে। তো এই বস্তুটি ব্যবহার করার ফলে আমাদের কি কি সমস্যা এবং অসুবিধার সম্মুখীন হচ্ছে, এইসব কিছু বিষয় নিয়ে আলোচনা করব আরেক দিন, আজকে না। তাই যদি আপনার মনে অপটিক্যাল ফাইবারের কিছু জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের বলতে পারেন, কারণ আপনাদের একটা কমেন্টেই, আপনাদের একটা লাইকেই আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো সবার আগে আপনাকে জেনে নিতে হবে যে অপটিক্যাল ফাইবার কাকে বলে, তাহলে পরবর্তী আলোচনাগুলো আপনার বুঝতে সুবিধা হবে। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। যদি আমরা বিষয়টিকে সহজভাবে প্রকাশ করি, তাহলে বলবো অপটিক্যাল ফাইবার হলো বিশেষ ধরনের টেকনোলজি, যার মাধ্যমে আমরা দ্রুততার সাথে যে কোনো প্রান্ত থেকে নিজেদের তথ্য আদান প্রদান করতে পারি। তবে অবাক করার মতো বিষয় হলো যে আমরা যে এত দ্রুততার সাথে নিজের তথ্যকে স্থানান্তর করি, সেটা কিন্তু আলোর মাধ্যমে সংঘটিত হয়। কি অবাক হলেন, তাই না? অবাক হওয়ারই কথা, এই সব কিছুই ঘটিত মূলত আলোক রূপে। অপটিক্যাল ফাইবারের মধ্যে, কোরের মধ্যে আলো ট্রান্সমিট হয়, আর এই কাজটি সঠিকভাবে করার জন্য এক ধরনের সৌর তন্তু থাকে, যাকে বলা হয় অপটিক্যাল ফাইবার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো যে অপটিক্যাল ফাইবারের স্তর সম্পর্কে। তো অপটিক্যাল ফাইবারের তিনটা স্তর আছে, কোর, ক্লাডিং আর কোটিং বা জ্যাকেট। তো প্রথমে আমরা কোরের, এই যে হলুদ অংশটা, এটা হলো কোর। এটার মধ্যে আলো ট্রান্সমিট হয়, আলো ট্রান্সমিট সোজাসুজি ভাবে হয় না, কিন্তু এটা মূলত এই অ্যাঙ্গেলে হয়। এখানে এখানে আলোটা পড়ে আবার এখানে যায়, এখানে আলোটা পড়ে আবার এখানে যায়। এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি, এই জন্য এটা রিফ্লেক্ট করে। এই বিষয় নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা জানি যে কোর, ফাইবার কোর জিনিসটা কি, অপটিক্যাল ফাইবারের কোরটা থাকে। তো এই কোরটা অনেকগুলো গ্লাস বা প্লাস্টিক দিয়ে তৈরি, যা ফাঁপা পাইপের কেন্দ্রের মতো। ইহা আলো ট্রান্সমিশনের স্তর হিসাবে কাজ করে, আর এটির ব্যাস সাধারণত 50 থেকে 500 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এখন দেখি ক্লাডিং, এই ব্রাউন কালার বা খয়েরি কালারের জিনিসটাতে দেখতে পাচ্ছেন, এটা হলো ক্লাডিং, এটাকে ক্লাডিং বলা হয়। তো ক্লাডিং হচ্ছে মানে কোরের চারপাশে আবৃত পলিমারের তৈরি, যা কোর থেকে কোনো আলোকে, মানে কোরের থেকে যে আলো সেটাকে বের হতে দেয় না। এটা মূলত কোরের বৃত্তাকার দেয়াল হিসাবে কাজ করে। এটি রিফ্লেকটিভ ইন্ডেক্সের থেকে বড় হয়ে থাকে, এটির ডায়ামিটার 125 মাইক্রোমিটার হয়ে থাকে। রিফ্লেকটিভ ইন্ডেক্স বেশি হলে তারের মধ্যে কোনো আলো প্রবাহিত হয়ে থাকে। এখন দেখি কোটিং বা জ্যাকেট। তো ক্লাডিং হচ্ছে যে মানে এর চারপাশে আবৃত স্তরকে মানে ক্লাডিং বলে। তো এটি সাধারণত প্লাস্টিক বা পলিমার দিয়ে তৈরি করা হয়। এটি বাহ্যিকভাবে অপটিক্যাল ফাইবারকে চাপ, তাপ, বিভিন্ন ধরনের
ইন্টারফেয়ারেন্সের প্রভাব থেকে ফাইবারকে মুক্ত করে রাখে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।